হযরত আদম আলাইহিস সালাম কে এবং কি থেকে সৃষ্টি? কতদিন পর আদম হাওয়ার মিলন হয় এবং কোথায় সাক্ষাৎ করে? প্রশ্ন হযরত আদম আলাইহিস সালাম কে? উত্তর: পৃথিবীর প্রথম মানুষ ও নবী। প্রশ্ন: হযরত আদম আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? উত্তর: হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। প্রশ্ন: হাওয়া আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? উত্তর: হযরত আদম আলাইহিস সালাম এর শরীরের অঙ্গ হতে। প্রশ্ন: হযরত আদম আলাইহিস সালাম এর প্রথম বাসস্থান কোথায়? উত্তর: জান্নাতে। প্রশ্ন: হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন? উত্তর: হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিস সালাম আরবের আরাফা অঞ্চলে। প্রশ্ন: কতদিন পর আদম হাওয়ার মিলন হয়? উত্তর: 350 বছর পর। প্রশ্ন: কোথায় আদম হাওয়ার সাক্ষাৎ হয়? উত্তর: মক্কার আরাফাত ময়দানে। প্রশ্ন: হযরত আদম আলাইহিস সালাম এর শারীরিক গঠন কেমন ছিল? উত্তর: উচ্চতায় 6 হাত ও প্রস্থে 7 হাত। প্রশ্ন: কাবা ঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন? উত্তর: হযরত আদম আলাইহিস সালাম।